যা আশা করা হচ্ছিল হলো ঠিক সেটাই। ভোট পরবর্তী হিংসার মামলায় দ্বিতীয়বার সিবিআই এর নোটিশ পাওয়ার পর বুধবারই কলকাতায় এসে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজশেখর মন্থার এজলাসে আইনি রক্ষা কবচ চেয়ে আবেদন জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এই ডাকাবুকো নেতা। বুধবারই প্রধান বিচারপতির কাছে দ্রুত মামলাটি শুনানির আবেদন জানিয়েছিলেন অনুব্রতর আইনজীবী। আবেদন গ্রহণ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বুধবারই জানিয়ে দেয় বৃহস্পতিবার সকালে মামলাটির শুনানি হবে। সেই মতো এদিন সকাল থেকে অনুব্রতর নিজের জেলায় তারাপীঠের মন্দিরে পুজোর আয়োজন করেন দলের কর্ম সমর্থকরা। আর আদালত তাকে আইনি রক্ষা কবচ দেওয়ার পরেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সোজা তারাপীঠে চলে যান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আসন্ন পৌর নির্বাচনে জেলায় দলের সাফল্য কামনায় মায়ের কাছে পুজো দিলেন অনুব্রত। ঠান্ডা লেগে আছে ভাই, এবং একটু শ্বাসকষ্ট আছে, হাই ফাই করছে। কালকে তো চেক আপ করেছেন? ডাক্তারের রেস্টে থাকতে বলেছে। আজকে কি সারাদিন এই যোগ্যতা থাকছেন? যতক্ষণ পারবো। আজকে দাদা আজকে বিজ্ঞপ্তি জারি করেছে ভোটে, কি বলবেন আজকে 27 তারিখের জন্য? গোটা ওয়েস্ট বেঙ্গলে যতগুলো মিউনিসিপ্যালিটি আছে সবই জয় জয় করা। কোন একটা উদ্দেশ্য আছে সেটা এখন বলতে পারবো না, পরে লাস্টে বল। আজকে একটু পরে কোর্টের একটা আইন আইনের ব্যবস্থায় হবে। আদালতের অনুমতি ছাড়া এখনই ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। একই সঙ্গে অনুব্রতকেও সিবিআই এর তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দেয় প্রধান বিচারপতি রাজশেখর মন্থার ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর দিন কয়েক আগেই ফের খুলে দেওয়া হয়েছে তারাপীঠ মন্দিরের চত্বর ও গর্ভগৃহ। এদিন অনুব্রত মণ্ডলের পুজো উপলক্ষে জেলায় দলীয় কর্মী সমর্থকদের ভিড়ে তাই স্পষ্ট স্বস্তির ছাপ দেখা গেল।